চলছে ইছামতি পূর্ণ খনন, ঈদের পর আবারও উচ্ছেদ অভিযান। ভিডিও ওয়ান নিউজের প্রতিবেদনে আপনাদের সাথে রয়েছে আমি মিলন মাহমুদ। সারা দেশে অভ্যন্তরীণ ছোট নদী ও খাল খনন প্রকল্পের অংশ হিসেবে পাবনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পূর্ণ খননের কাজ। করোনা পরিস্থিতির অবনতি ও রমজান মাসের কারণে উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ থাকলেও ঈদের পর আবারও শুরু হবে উচ্ছেদ। পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, রমজান ও করোনা পরিস্থিতির মানবিক বিবেচনায় সরকারের নির্দেশে ইছামতি নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। আগামী 20 মে থেকে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু করতে পরিপত্র জারি হয়েছে। ঈদের পরে নির্ধারিত তারিখেই পাবনায় উচ্ছেদ শুরু হবে। নদীপাড়ে অবৈধ বাসিন্দাদের সে সময়ের আগেই সরে যেতে অনুরোধ জানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই নদী খননের প্রাথমিক কাজ এগিয়ে নিতে চায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে খননের 15% কাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 9 কোটি টাকা। পাবনা জেলার ঐতিহ্যবাহী ইছামতি নদী এবং তার সংযোগ খাল পূর্ণ খনন প্রকল্পটি আমাদের 64 জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল খনন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই কাজটি এবছরেরই গত 30 মার্চ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ইছামতি নদীর দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। উচ্ছেদ কার্যক্রম আমরা ওই দিনে আরম্ভ করেছিলাম। আমরা প্রায় 7 দিন উচ্ছেদ অভিযান চালানোর পরে বৈশ্বিক করোনা পরিস্থিতির আলোকে সারা বাংলাদেশব্যাপী উচ্ছেদ কার্যক্রম স্থগিত করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়। আগামী মাসের এ মাসেরই 20 তারিখ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়ে পরিপত্রটি জারি হয়েছিল। তো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করব। খনন কাজের সার্বিক অগ্রগতি প্রায় 15%। এখানে সংযোগ খালে যে কথাটা মানে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের কাজ চলমান রয়েছে। যেহেতু সামনে বর্ষা মৌসুম চলে আসতেছে, আমরা যে খনন করে যে মাটি দুই পাশে রেখেছি এর লেভেলিং ড্রেসিং আমরা পরেও করতে পারব, কিন্তু খনন কাজটা আমরা বর্ষার আগেই যত দ্রুত যতটুকু আগানো সম্ভব আমরা এগিয়ে নিচ্ছি। তবে পূর্ণাঙ্গ কাজ ডিজাইন এবং স্পেসিফিকেশান অনুযায়ী কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আইটেম ওয়ারি ঠিকাদারকে কোনো বিল দিতে পারবো না। এখন যদিও বিল দেওয়ার একটা প্রশ্ন আসছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র যতটুকু খনন হয়েছে তার বোর্ডের নির্দেশনা আছে 65-70% বিল দিতে পারে। মিলন মাহমুদ, ভিডিও ওয়ান নিউজ, পাবনা।